অনেকে কোরআনের বিভিন্ন সূরা আয়াতের গাণিতিক বিশ্লেষণ করে সংখ্যা মিলিয়ে কোরআনের মাহাত্ম্য মুজিদা প্রমাণ করে থাকেন। প্রশ্ন হলো, এ ধরনের বিশ্লেষণ করা কি শরীয়তসম্মত বা এগুলো কি আল্লাহর নিদর্শন অন্তর্ভুক্ত? এগুলো বের করা আসলে আমি জায়েজ নাই মনে করি। কেন জায়েজ না মনে করি? আমি একবার মক্কাতে, আমি এবং আমার এক বন্ধু আমরা এতেকা করছি, এমন সময় এক লোক এসে খুব জ্বালাতন করছিল যে ১৯ দিয়া ভাগ যায় কোরআন, ১৯ দিয়া কোরআন ভাগ যায়, শুধু একটা আয়াত ভাগ যায় না। সেটা কি? সেটা হচ্ছে আলিও মা আকমাল তুলাকুম দিন একুম, এর অর্থ হচ্ছে দিন পূর্ণ নয়। বুঝলেন কত সালাই করছে সে? এই আয়াতটা যেহেতু ভাগ যায় না ১৯ দিয়া, সেহেতু এই আয়াতটা পূর্ণাঙ্গ বোঝা যাচ্ছে না। সুতরাং এই আয়াতটা অস্বীকার করার মতো বললাম, আল্লাহ তো ইমান নাই, তুমি এখানে কাবারতে ঢুকছো কি জন্য? এই জন্য তারা গাণিত বসে বসে গাণিতিক যে সাব্যস্ত করছে এগুলি বেহুদা কাম, এগুলি করা উচিত না। এগুলি কীরকম জানেন? ইসলামিক ফাউন্ডেশনে একবার আমি বসছি বই পড়তে, উল্টাতে উল্টে দেখি যে একজনে হাত দিয়ে আল্লাহ ৯৯ নাম সাব্যস্ত করছে, হাত দিয়ে। কেমনে জানেন? আরে এটা আপনাকে দেখাইতে হবে তো। এই যে রাখছি কত, ৮১ আর ১৮ কত হয়েছে? ৮১ আর এটা হলো ১৮ আরবি, কত হয়েছে? ৮৮ আর ৮১ আর ১৮ কত? ৯৯। আমার বলছে এই সালাকে করতে বই লিখে বলছে অলরেডি। এগুলি আল্লাহ এবং তার রসুলের দিনের বাইরের জিনিস, এগুলি বানিয়ে বানিয়ে শয়তান তাদেরকে ধোকা দিয়েছে। এই সময়টা কোরআন পড়লেও লাভ হতো, সলবে সালিনে বই পড়লেও লাভ হতো, এইটার উপর ইসলাম নির্ভরশীল নয়। এই জন্য যারা এগুলি করে এগুলি ইসলামকে বিভ্রান্ত করছে, মানুষ ইমানদারদের বিভ্রান্ত করে। কয়েকদিন পরে বললো মিললো না, তাহলে আয়াত একটা অস্বীকার করো, এই সালাকি করার জন্য এগুলি করে। ১৯ সংখ্যাটা বাতিনিয়া ফেরকার কাছে খুব প্রিয় সংখ্যা, এই জন্য তারা মানুষের ভিতরে এটা করে। এরা ভাগ করে অমুক দিয়ে তমুক দিয়ে অঙ্কে মিলছে, এটা গোষ্ঠী আর একটা বেরোছে অঙ্ককে, তারা কি কোরআনকে অঙ্ক বানাই বলছে বলবো, দেখছেন না? হ্যাঁ, কোরআনকে অঙ্ক বানাই বলছে, নেয়ামুল কোরআন দেখেন না, অথবা কোরআনের সামনে দিয়ে কতগুলি তাবিজের কিতাব বানাইছে না, এগুলি কি করছে? অঙ্ক বানায় ৬৯৭, ৬৯২, কত কিছু ৬৮৬ বানাই বলছে। এগুলি কোরআন হাদিসের জিনিস নয়, এগুলি তারা বসে বসে আবজাদের হিসাব দিয়ে বসে কানে করে, এগুলিও জায়েজ না। এগুলি হচ্ছে এগুলি সম্পর্কে ইবনে আব্বাস বলেছেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ আতা বাবা মিন আবওয়াবিস সিহর, যে ব্যক্তি আবজাদ দিয়ে হিসাব দিয়ে কিছু মিলিয়ে মিলিয়ে কথা বলে সে জাদুকরের জাদুদের একটা অংশ নিয়েছে। সুতরাং আবজাদের হিসাব দিয়ে অঙ্ক বের করা যাবে না। হ্যাঁ, আপনি আলিফ বা জিম দা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, অঙ্ক হিসাবে, অয়া হিসাবে, শব্দ হিসাবে, কিন্তু এটা দিয়ে অঙ্ক বের করা যায় না। এটা দিয়ে অঙ্ক বের করা যায়, অঙ্ককে বুঝে কি? আলিফ দিয়ে ১, বা দিয়ে ২, জিম দিয়ে ৩, দাল দিয়ে ৪, এরপরে হা দিয়ে ৫, ১০ পর্যন্ত ইয়ে হবে, আবজাদ, হাওয়াজ, হত্তি, কালেমান, সারফাস, কারসাদ, সাক্কাত, দজ্জাল, এগুলি বার করে কত? ১ থেকে ১০, ১০ থেকে ২০ চলে যায় সরাসরি, ১০, ২০, ৩০, ৪০ এভাবে চলে যায়। আবার ১০০ হলে ১০০র পরে ১১০ না, ১০০, ২০০, ৩০০, এভাবে হইতে হইতে ১০০০ থেকে শেষ হয়। এইটা হচ্ছে ওদের ইয়ে। আমি এটা সংখ্যাটা সিস্টেমটা জানি, কিন্তু এগুলি আমি জায়েজ মনে করি না। জানাটা উচিত কী জন্য? কেউ যেন আমার ধোকা দিতে না পারে, কী সালাকি করছে সেটা বুঝি আমি।